ফ্রেন্ডস, আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু একটা লং টার্ম ব্লগ হবে আজকে ভিডিওটা। আজকে যে ব্লগটা হবে সেটা হলো আমাদের মুসলিম কমিউনিটির একটা বিবাহ, সেই বিবাহ টোটাল আপনাদেরকে দেখানো হবে, তারই একটা ব্লগ আসছে। অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা, ঠিক আছে? পরপর আপডেট আমাদের সংস্কৃতি দেখাচ্ছি। এই হলো বাস, বাসের মধ্যে বসে আছি, ফুল ক্যাপাসিটি ভাবে সবাই বসে আছেন এখানে বাসের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বোলপুর শ্রীনিকেতনের, আগে মাছপুটি ছিল, যেটা সুন্দর একটা পার্কে পরিণত করা হয়েছে টায়ার দিয়ে, মানে যে সমস্ত বিভিন্ন রকম যেগুলো পড়ে থাকা জিনিস, ঠিক আছে, অব্যবহৃত ব্যাপার, সেইগুলো দিয়ে একটা খুব সুন্দর একটা পার্কে পরিণত করা হয়েছে, যেটা দেখানো ছিল ছোট্ট সিন, সেটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? এটা হলো শ্রীনিকেতন মোড়, হ্যাঁ, যেটা বিশ্বভারতীর একটা পার্ট আছে এখানে, তারই একটা অংশ, ঠিক আছে? সেটাই আপনাদেরকে জাস্ট এটা দেখানো ছিল, দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বোলপুর বাস স্ট্যান্ড এরিয়া, ঠিক আছে? বোলপুর বাস স্ট্যান্ড এরিয়া, আর সামনে আছে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ, তার সাইডে আছে, আমি তার জন্য হয়তো সাইডটা দেখাতে পারছি না, ঠিক আছে? হচ্ছে আপনার আমাদের বোলপুর সিয়ান সাব ডিভিশনাল হসপিটাল, ঠিক আছে? এটা মোড় আর কি, সাব ডিভিশনাল হসপিটাল মোড়। এইটা হলো এন্ট্রান্স, মানে ঢোকার গেট, এটা বোলপুর মহকুমা হাসপাতাল। অবশেষে বিয়ে বাড়ির সামনে জামাইয়ের জন্য ব্যবস্থাপনা করা আছে, এখনো জামাই আসেনি বলে আমরা ভিতরে ঢুকতেও পারছি না, টিকিট সিস্টেম করা আছে, ঠিক আছে? এটুকু দেওয়া আছে, জামাই এলে পরবর্তী টিকিট কেটে ভিতরে তারপর এন্ট্রান্স করা যাবে। প্রথমে একটা ফ্রুটি দেওয়া হলো, ঠিক আছে, পরবর্তী আরেকটা জল দেওয়া হয়েছে, পরবর্তী আসছে সমস্ত কিছু। ওখানে দেখতে পাচ্ছেন সামনে জামাইয়ের যেটা খাওয়া দাওয়া দেওয়া হয়েছে আজ, সেইটা দেওয়া হয়েছে, পাশে বন্ধু বান্ধব সব বসে আছে। আমাদের প্লেট অলরেডি চলে এসেছে, এবার এর মধ্যে বিভিন্ন ধরনের নাস্তা বা যেটা টিফিন বলি আমরা, সেটা সরবরাহ করা হবে বা প্রদান করা হবে, দেওয়া হবে, ঠিক আছে? প্রথমে দেওয়া হচ্ছে আপনার খাজুর, ঠিক আছে, এটা বা যেটা খেজুর বলি আমরা, সেটাই দেওয়া হচ্ছে। সেটা চলে এলো আঙ্গুর, ঠিক আছে, আপনার এখানে দেওয়া হচ্ছে তরমুজ আপনার, ঠিক আছে? এবার পরবর্তীতে আসে দেখা যাক, এটা হচ্ছে আপেল আপনার, এক সিল করে আপেল আছে, এক পিস করে। এটা দেওয়া হচ্ছে শশা, ঠিক আছে, এটা হলো নিমকি, ঠিক আছে, পরে চকনো নিমকি,
এবার চলে আসছে আপনার ভুজিয়া একটা করে, হলদেরাম প্রভুজির ভুজিয়া। কিন্তু একদিন শুরু করছি খাওয়া অবশ্য। এবার আসছে আপনার কেক, এবার আসছে আপনার ডিম বা আন্ডা, খাও আন্ডা, ঠিক আছে। পরবর্তী আসছে আপনার মিষ্টি আছে আপনার, পরের দিকে একটা মিষ্টি সেটা, ঠিক আছে। এরপর চলে গেলে কলা আপনার, কলা। এরপর চলে আসছে চেরি, যদি আমি খেয়ে যাচ্ছি এক ধার থেকে, চেরি ফুল আসছে। টিফিন শেষ, এবারে দ্বিতীয় দফা টিফিন কেন আসছে আপনার, নান পরোটা, ঠিক আছে। নান পরোটা আসছে, ঠিক আছে। এটা হলো নান পরোটা, খুব সুন্দর সফট। মুসলিম কমিউনিটি কেমন হয় সেটা দেখানোর জন্য জাস্ট আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। এটা আপনার আছে বুটের হালুয়া, হ্যাঁ, তার সঙ্গে আছে আপনার এটা একটা তরকারি, কুমড়ো দিয়ে কাঁচা আপনার মটর দিয়ে একটা তরকারি আছে, ঠিক আছে। চলে আসছে রসগোল্লা, ঠিক আছে। চলে আসছে আপনার মিহিদানা, ঠিক আছে, মিহিদানা দেওয়া আছে, খুব সুন্দর। টিফিনে পর্বটুকু শেষ বন্ধুরা, এবারে পরবর্তী আপনাদের ভাতের যে পর্বটা থাকে সেটা একটু দেখিয়ে দেবো আর কি জাস্ট, ঠিক আছে। এখানেই মোটামুটি এইটুকু দেখালাম, পরবর্তী আপনার আপডেট আসছে আপনার যে ভাতের পর্বটা কী আছে বা কীভাবে কী পরিবেশন করা হয় সেটা, ঠিক আছে। এটাই দেখিয়ে দিয়ে আপনাকে শেষ করছি বন্ধুরা। তাহলে এবারে আপনার দুপুরবেলা খাওয়ানোর যেটা নিয়ম আছে সেইটা দেখানোর জন্য চলে এসছে আর কি, ঠিক আছে। দেখতে পাবেন আপনারা।